ইসলামের কোন বিধান যুক্তি বিরোধী নাই। ইসলামে যত বিধান আছে সমস্ত বিধান যুক্তিসম্মত। আমাদের যে সমস্ত জরুরি কথা জীবন ভর মনে রাখা এবং বিশ্বাস রাখা দরকার, এর মধ্যে একটা কথা হইল ইসলামের কোন বিধান যুক্তি বিরোধী নাই, ইসলামের সমস্ত বিধান যুক্তিসম্মত। কেউ যদি ইসলামের কোনো বিধানকে অযৌক্তিক মনে করে তাইলে তার ইমান থাকে না। কেন ইমান থাকে না এটা আমি আপনারা ধৈর্যের সাথে বসলে ইনশাল্লাহ একটু পরে বলবো, আর অধৈর্য হয়ে গেলে আগামীকাল বলবো। আমরা তো হাতে কয়েকদিন আছি, অসুবিধা নাই। আমি লক্ষ্য করব আপনারা যদি যতক্ষণ আগ্রহের সাথে শুনতে চান ততক্ষণই আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। যাদের বিভিন্ন জরুরতে খাওয়া দাওয়ার দরকারে, ঘুমানির দরকারে, যারা আর ধৈর্য ধরতে পারবেন না যখন আপনারা আমি মনে করি তখন আমি কথা আপাতত আজকের মতো বন্ধ করে দেব। ইসলামের কোনো কথাকে যদি কেউ অযৌক্তিক মনে করে তাইলে তার ইমান থাকে না। কেন ইমান থাকে না ইনশাল্লাহ পরে আলোচনা করা হবে। তবে ইসলামের বিধিবিধান যেহেতু আল্লাহ প্রদান করেন, ইসলামের বিধান দেন কে? আল্লাহ। কাজেই আল্লাহ প্রদত্ত বিধানের যুক্তি বুঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। আল্লাহর দেওয়া সব বিধানে যুক্তি নাই, না আল্লাহর সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। হ্যাঁ, অত্যন্ত জরুরি কথা নিজের ইমান হেফাজতের স্বার্থে এই দুই কথা বুঝতে হবে, জানা থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে ইমান হেফাজতের জন্য। ইসলামের সবগুলি বিধান আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া কোনো বিধান যুক্তি বিরোধী হয় না। কিন্তু আল্লাহর বিধানের যুক্তি বুঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। এই জন্য সমস্ত মুসলমানের ইমান হইল আল্লাহর বিধানের পক্ষে কি যুক্তি আছে, বুঝলেও আমি আল্লাহর বিধান মানি, না বুঝলেও আল্লাহর বিধান মানি, এটার নাম ইমান, এটার নাম ইমান। আর যারা আল্লাহর বিধানের যুক্তি খোঁজ করে, যুক্তি খুঁজে, যুক্তি বুঝে আসলে মানে, যুক্তি বুঝে আসলে মানে না, আসলে এদের ইমানই নাই, আসলে এদের ইমানই নেই। তাহলে সূরা ইউসুফের 8 নম্বরের তফসিরের আলোকে আমরা এখানে একটা মহামূল্যবান শিক্ষা পাইলাম যে ইসলামের কোনো বিধানের পক্ষে যুক্তি যদি আমি বুঝি না তাইলে মানব না, না যুক্তি না বুঝলেও মানব, যুক্তি না বুঝলেও মানব, তাইলে বোঝা গেল আমার ইমান ঠিক আছে। আর আল্লাহর বিধানের কোন বিধানের পক্ষে কি যুক্তি আছে খুঁজে খুঁজে যদি যুক্তি না পায় তাহলে এটার অযৌক্তিক ঘোষণা দিয়া বলে এটা মানা যায় না, এটা মানার যোগ্য নয়, তার মুঠেও ইমান থাকে না, ইমানের লেশ মাত্রও থাকে না। এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ভালোভাবে গভীরভাবে যাচাই করে দেখছি। আমাদের সমাজের সাধারণ মুসলমান যারা, যারা বড় বড় শিক্ষিত পণ্ডিত না, এদের কথা হইল আমরা যুক্তিতর্ক বুঝি না, আমরা জ্ঞান বিজ্ঞান বুঝি না, আমরা দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, রসুল যা বলেছেন ঠিকই বলেছেন, এর চেয়ে বড় নির্ভেজাল ইমান আর নাই। এই কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানের ইমান এখনো নির্ভেজাল, আমাদের সমাজের সাধারণ মুসলমানের ইমান এখনো নির্ভেজাল। আমি কেমনে বুঝলাম, আমি যাচাই করে দেখছি, এরা এরার মনের কথা না এটা, যে আমরা এত বড় শিক্ষিত না, আমরা এত বড় পণ্ডিত না, আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, আমরা দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, আল্লাহর রসুল যা বলেছেন ঠিকই বলেছেন। এই জন্য আমি মনে করি আমার দেশের আমার সমাজের সাধারণ মুসলমানের ইমান অত্যন্ত নির্ভেজাল, অত্যন্ত নির্ভেজাল ইমান, খাঁটি ইমান। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিতেরও আবির্ভাব হয়েছে,
যারা আল্লাহর বিধানের যুক্তি খুঁজে, যুক্তি বুঝে আসলে মানতে চায়, যুক্তি বুঝে না আসলে অযৌক্তিক আখ্যায়িত করে দিতে চায়। এই সমস্ত পণ্ডিতদের জানা দরকার। সূরা ইউসুফের 8 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথাকে যদি কেউ যুক্তি বিরোধী আখ্যায়িত করে, কেউ যদি বলে আল্লাহর এই কথা যুক্তিসঙ্গত নয়, কেউ যদি বলে রাসূলের এই কথা যুক্তিসম্মত নয়, তাহলে তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। আল্লাহর বিধান যুক্তিসম্মত কিন্তু সকলের যুক্তি বুঝার যোগ্যতা থাকে না। এবার এই কথার দুইটা উদাহরণ দেই শুনেন। আমি অন্যান্য বৎসর এই তফসিরুল কোরআন সম্মেলনে বিভিন্ন কথা প্রসঙ্গে, বিভিন্ন আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে বলেছি, আজকেও এই কথার উদাহরণ প্রসঙ্গে বলছি। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন। এর অর্থ হল পিতামাতা মারা গেলে পরে পিতামাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন তো, ইসলামের এই বিধান আপনারা আরও কোনো দিন শুনেছেন কি না? এটা ইসলামের বিধান, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা নিসার 11 নম্বর আয়াত। মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে 2 অংশ পাইব, মেয়ে 1 অংশ পাইব। কিন্তু আমাদের সমাজে বর্তমানে বেশ কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে যাদের স্লোগান হলো আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এদের কি স্লোগান? নারী পুরুষের সমান অধিকার চাই। আমি অতীতে বারবার আপনাদেরকে বলেছি, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার নয়। হয়তো পুরুষের উপর অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না পুরুষের উপর অগ্রাধিকার দেয়? পুরুষের উপর অগ্রাধিকার দেয় না হয় একচেটিয়া অধিকার দেয়। এই কথাটা সবিস্তারে আমি বিগত দিনে আপনাদেরকে একাধিকবার বলেছি, এই জন্য এই আলোচনা আজকে লম্বা করতে চাই না। আমরা শুধু এতটুকু মনে রাখি যে আমাদের সমাজের কিছু শিক্ষিত পণ্ডিত যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, এই সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। নারী পুরুষের সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হওয়ার একটা উদাহরণ শুধু দেই শুনুন। ইসলামের বিধানে একটা পুরুষের সাথে একটা নারী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বেশ কিছু টাকা পয়সা দিতে হয়, যেটাকে মোহরানা বলা হয়। একটা পুরুষের সাথে একটা মহিলার বিয়া হইল, এই বিয়ার বিনিময়ে, বিবাহ বন্ধনের বিনিময়ে, আগদের বিনিময়ে স্বামীর পক্ষ থেকে মোহর স্ত্রীকে দিতে হয়। আপনাদের জানা মতো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে কিছু দিতে হয় না, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হয়? এদের নাম সমান অধিকার না মহিলার একচেটিয়া অধিকার? এটা তো সমান অধিকার না, এটা তো একচেটিয়া অধিকার। আজকে যদি আমরা মেনে নেই নারী পুরুষের সমান অধিকার, তাহলে আগামীকাল থেকে যে বিয়েগুলি হবে ওই বিয়েগুলিতে স্বামী স্ত্রীকে বলবে যে আমি যেহেতু তোমার মোহর দিয়েছি 1 লাখ টাকা, তুমিও আমাকে যৌতুক দিতে হবে 1 লাখ টাকা, কারণ সমান অধিকার। যেই 1 লাখ টাকা মোহর হিসাবে পাইছিল এই 1 লাখ টাকা যৌতুক হিসাবে আবার ফেরত দেওয়া দিতে হবে। সুতরাং সমান অধিকার কোন গুরাদ্দিমের নাম বলেন? সমান অধিকার বলতে বাস্তবে কোনো গুরাদ্দিম বলতে কিছু আছে? এই সমান অধিকার একটা গুরাদ্দিমের নাম। কাজেই এই সমান অধিকারের স্লোগানদারীরা একটা অন্তঃসার শূন্য কথা নিয়ে এই হৈহুল্লোড় সমাজের মধ্যে করে থাকে। এই সমস্ত সমান অধিকারের দাবিদাররা বলে, যদি পরিষ্কার ভাষায় বলে
যে কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে এক অংশ, কোরআনের এই কথা অযৌক্তিক যদি এইভাবে বলে তাহলে সারা দেশের মুমিন মুসলমানের চিহ্নে ফেলাইবে এরা বেঈমান। যদি পরিষ্কার ভাষায় বলে সূরা নিসার 11 নম্বর আয়াত এর বিধান যুক্তিসম্মত নয় তাহলে এরা যে বেঈমান, দরা খাইব, চিহ্নিত হয়ে যাবে। এই কারণে এইভাবে কয় না, সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধান অযৌক্তিক কথাটা এইভাবে কয় না, কোরআনের নাম লয় না, সুরার নাম লয় না, আয়াত নম্বর কয় না, খালি কয় আমরা যেহেতু সমান অধিকার চাই এই কারণে ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকেও সেই পরিমাণ দেব, এইটা কয়। এর পক্ষে তারা যে যুক্তি দেয় সেই যুক্তিটা হলো ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার, ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার, ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বাবার সম্পদে ছেলেকে দুই অংশ দেওয়া, মেয়েকে এক অংশ দেওয়া, এটা নারীদের প্রতি অবিচার ছাড়া আর কিছু নয়। এই যে একটা অবিচারের অপবাদ দিল, ছেলের দুই অংশ দিয়া মেয়েকে এক অংশ দিলে মেয়ের প্রতি অবিচার করা হলো, এই যে অবিচারের অপবাদটা দিল, আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন অপবাদটা কার বিরুদ্ধে গেল? আল্লাহর বিরুদ্ধে গেল। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহর বিধানের বিরুদ্ধে যে যুক্তি দেয় সে বেঈমান, তার ইমানের লেশ মাত্র থাকে না। আমাদের বোঝার ব্যাপার তাহলে এখানে কি যুক্তি, আমি বুঝাবো ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনলে, যে ছেলেরে দুই অংশ দিলেন আল্লাহ কোন যুক্তিতে আর মেয়েরে এক অংশ দিলেন কোন যুক্তিতে, একটু পরেই এক দুই মিনিট লাগবে বুঝাইতে, বেশি সময় লাগতো না। কিন্তু এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার এতক্ষণের কথাগুলি যারা বুঝেছেন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর বিধানের যুক্তি বুঝলেই মানবেন না না বুঝলেও মানবেন? তাহলে আপনারাও ইমানদার, এরাও ইমানদার। যারা কয় আল্লাহর বিধানের যুক্তি বুঝি আর না বুঝি, আমি সর্বাবস্থায় আল্লাহর বিধান মানি, তার নামও ইমানদার। সুতরাং আপনারাই পিওর ইমানদার, আপনারাই নির্ভেজাল ইমানদার। তবে যেহেতু আল্লাহর কোনো বিধান যুক্তি ছাড়া নাই, কাজেই কোনো মানুষ যদি সরল মনে আল্লাহর বিধানের যুক্তি বুঝতে চায় তার জন্য বুঝার ব্যবস্থা আছে। আমরা যেহেতু না বুঝলেও মানি, ইমান আমরার নির্ভেজাল, আমরার ইমান খাঁটি, আমরার ইমান সংরক্ষিত আছে, আমাদের অধিকার আছে যুক্তি বুঝার। যে যুক্তি না বুঝলে মানবে না হে বেঈমান, হের যুক্তি বুঝার অধিকারও নাই। কাজেই আল্লাহ কেন ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার কথা বললেন এর যুক্তিটা এবার বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, অতীতে আমি একাধিকবার আলোচনা করছি, এই জন্য বিস্তারিতভাবে বলতে চাই না, সংক্ষেপে বলি, ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয় ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন, যখন থেকে ছেলে সাবালক হয় তখন থেকে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। এবার বুঝে থাকলে বলুন তো, ছেলে সাবালক হলে পরে তার লালন পালনের দায়িত্বটা কার? নিজের। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের নিজের, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন করার দায়িত্ব ছেলের নিজের। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, দুই নম্বর, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, তিন নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। কথা বুঝে থাকলে বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? তিনটা। অংশ পাইছে কটা? দুইটা।
ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, মা বাবার সম্পদে অংশ পাইছে দুইটা। এবার আসেন মেয়ের জীবন। ইসলামের বিধানে মেয়ের জীবনে জন্ম থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না, নিজের গর্ভজাত সন্তানকে নিজের খরচে লালন পালন করার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না। এক কথায় মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই, মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই, অংশ পাইছে কটা? এবার বলেন, যার খরচ আছিল তিনটা অংশ পাইছিল দুইটা, হে বেশি পাইল না? যার খরচ নাই একটাও কিন্তু অংশ পাইছে একটা, হে বেশি পাইল? তাহলে এখানে ছেলে দুই অংশ পাইয়া বেশি পাইল না মেয়ে এক অংশ পাইয়া বেশি পাইল? এখানে দুই অংশ বেশি না এক অংশ বেশি? এক অংশ বেশি। এইটা হইল আল্লাহর বিধানে ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার যুক্তি। বলেন আল্লাহর বিধান যুক্তিহীন না যুক্তিসম্মত? আগেই কইছি আল্লাহর এমন কোনো বিধান নাই যেই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই, কিন্তু সব মানুষের মাথায় আল্লাহর বিধানের যুক্তি বোঝার যোগ্যতা নাই। আমাদের সমাজের যে সমস্ত পণ্ডিতেরা ছেলেকে দুই অংশ দিলে মেয়েকেও দুই অংশ দেওয়ার পক্ষপাতী, মেয়েকে এক অংশ দিলে ছেলেকেও এক অংশ দেওয়ার পক্ষপাতী, এদের যুক্তি এইটা ওই এক অংশের থেকে দুই অংশ বেশি। এরা একটাই যুক্তি, এক অংশ থেকে দুই অংশ বেশি। আপনারা আল্লাহর বিধানের যুক্তিটা বুঝে থাকলে বলেন, এখানে ছেলে দুই অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে এক অংশ ভাইয়া বেশি পায়? তাহলে এই পণ্ডিতরার যুক্তির হিসাব ঠিক আছে না হিসাব ভুল? হিসাব ভুল। এই সমস্ত পণ্ডিতদের যুক্তির একটা উদাহরণ দিছি আমি অতীতেও, আজকে আবার উদাহরণটা দেই শোনেন। একটা লোক ছিল নাহেক মূর্খ, লেখাপড়া জানে না, দস্তখত চিনে না, জমি জমা বেচা কিনা করলে বাওয়াতের বুড়াঙ্গুলদার টিপ দেয়, বৃদ্ধাঙ্গুলের টিপ টিপ সই দিয়া বেচা কিনা করে। কিন্তু যখন টের পাইল যে বর্তমান যুগে কিছু লেখাপড়া না করলে চলাফেরা করতে জীবনযাপন করতে কষ্ট, তখন তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, স্কুলে 10 বছর লেখাপড়া কইরা এই মূর্খ বাপের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া পাস করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইলে রুল নম্বর কত? এক, বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। এই মূর্খ বাপে রুল নম্বর এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, এসব কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। এই কারণে ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা দে দিসলে ফার্স্ট করছস? কয় ফার্স্ট করছি। কত নম্বরে? ছেলে কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস? কয় কী সর্বনাশ করছি? কয় ফাঁসের বাড়ির ছেলেটা তোর সাথে একসাথে পরীক্ষা দিল, হে দি 10 নম্বরে পাস করছে, তুই তো কম নম্বরে পাস করলে কেন? এই গুয়ারে যেমন বুঝে না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গুয়ার আছে, এই সমস্ত শিক্ষিত গুয়ারের দলেও বুঝে না যে ছেলে দুই অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে এক অংশ ভাইয়া বেশি পায়।